ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 203তম জন্মদিবস পালন মন্তেশ্বরে। আজ 26শে সেপ্টেম্বর, ভারতবাসী বা শিক্ষা সমাজের কাছে আজকে দিনটি একটি মহান দিন। 1820 সালে 26শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে ভারতবাসী জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 203তম জন্মদিন পালন করা হয় মন্তেশ্বর ব্লকের জয়রামপুর ত্রিপলদি অবৈতনিক প্রাইমারি বিদ্যালয়ের পক্ষ থেকে। আজ বেলা 12টা থেকে মন্তেশ্বরে জয়রামপুর ত্রিপলদি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে ও বিদ্যাসাগরের স্মৃতিচারণ করে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন করলেন জয়রামপুর ত্রিপলদি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও মাস্টাররা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর 1 নম্বর সম্পদ চক্রের আবার বিদ্যালয়ের পরিদর্শক শ্রীপন্ন চ্যাটার্জি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি বলেন, বিদ্যাসাগর দয়ার সাগর, শ্রেষ্ঠ সমাজ সংস্কারের। বিদ্যাসাগর চেয়েছিল নারী জাতির প্রকৃত শিক্ষার উন্নয়ন, সেই নিরিখে মায়েদের উপস্থিতি বেশি হয়। বিদ্যালয়ে মায়েরা তাদের সৃজনশীল কাজের দক্ষতা তাদের শিশুদের দেখাচ্ছেন। স্কুলের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি এক ছাত্রীর মা ও বিদ্যালয়ের ছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন। আজকে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাকে থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এবং তাকে কেন্দ্র করে একটা ছেলেমেয়েরা একটা উৎসব করছে, নাচ গান ইত্যাদির মধ্যে দিয়ে অনুষ্ঠান করছে এবং একই সাথে প্রাক শারদীয়া উদযাপন অনুষ্ঠানও হচ্ছে। আর মায়েরা কী করছে? মায়েরা বিদ্যাসাগর চেয়েছিলেন নারী জাতির উন্নয়ন। মূলত তার তিনি দেখেছিলেন যে মায়েরা যদি লেখাপড়া শেখে তাহলে সমাজের সবাই লেখাপড়া শিখবে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, সবাই লেখাপড়া শিখবে। তাই নারী জাতির উন্নয়ন চেয়েছিলেন। আজকে মায়েরা এসেছে তাদের বাচ্চাদের কীভাবে সৃজনশীল কাজের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়া যায়, সৃজনশীল কাজ করানো যায়, হাতের কাজ করানো যায়, নকশার কাজ করানো যায়, এইসবগুলো তারা এসে দেখাচ্ছেন তাদের বাচ্চাদের। আচ্ছা, কে কে উপস্থিত ছিলেন আমাদের আজ অনুষ্ঠানে? উপস্থিত ছিলেন আমাদের মন্তেশ্বর 1 নম্বর চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক সুপর্ণা চ্যাটার্জি এবং বিশেষ অতিথি কৃষ্ণা মুখার্জি, উনি একজন অবসরপ্রাপ্ত আমাদের প্রাথমিক বিদ্যালয়ের দিদিমণি। এটা কোন স্কুল? তুমি কোন ক্লাসে পড়ো? আজকে তোমাদের স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? আর পালন হচ্ছে। তা তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো? তোমরা কিসে অংশগ্রহণ করছো? নাচ গান এবং কবিতা। কিরম লাগছে? এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন .stylebazaar.com এ 22শে সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করা। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।